সকাল বিকাল চায়ের সাথে মুড়ি খাওয়া বাঙালিদের বাড়িতে একটি কমন দৃশ্য। আর ডায়াবেটিসও তেমনই একটি কমন রোগ। একজনও ডায়াবেটিসের রোগী নেই এমন বাড়ি হয়তো খুঁজে পাওয়া যাবে না। যাদের ডায়াবেটিস থাকে তারা মুড়ি খাবেন কিনা খাবেন না এই নিয়ে বেশ চিন্তায় পড়ে যান। তাই আজ এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে ডায়াবেটিসে মুড়ি খাওয়া নিয়ে আপনাদের ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। এক, ডায়াবেটিস বা ব্লাড সুগার প্রতিরোধে মুড়ি খাওয়া কতটা কার্যকরী। দুই, ডায়াবেটিস হওয়ার পরে মুড়ি খেলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। তিন, ব্লাড সুগার বা ডায়াবেটিস থাকলে কতটা মুড়ি খাওয়া যাবে দিনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন মানুষ আছেন যাদের ডায়াবেটিসের সাথে আরো অনেক রোগ আছে, তাদের জেনে নেওয়া প্রয়োজন মুড়ি খেলে তাদের ওইসব রোগ বেড়ে যাবে নাকি ওইসব রোগ মুড়ি খাওয়ার কারণেই ভালো হয়ে যাবে। আবার যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য প্রথমে জানিয়ে দেব মুড়ি খাওয়ার এই অভ্যাস আপনাকে কোন কোন রোগ থেকে চিরকালের জন্য দূরে রাখবে। মুড়িতে রয়েছে প্রচুর উপকারিতা। 14 গ্রাম মুড়িতে রয়েছে 56 ক্যালোরি, কার্বোহাইড্রেটস 12.6 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ফ্যাট 0.1 গ্রাম, ফাইবার 0.2 গ্রাম, পটাশিয়াম 16 মিলিগ্রাম, আয়রন 4.44 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 4 মিলিগ্রাম, ফসফরাস 14 মিলিগ্রাম, থিয়ামাইন 0.36 মিলিগ্রাম এবং নিয়াসিন 4.94 মিলিগ্রাম। মুড়ি দেখতে হালকা পাতলা হলেও মুড়ির উপকারিতা কিন্তু কোনো অংশেই কম নয়। কম ক্যালোরির পেট ভরানো খাবার মানে মুড়ি। যাদের বারবার খিদে পায় অথচ সারাদিনে বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকতে হয় তাদের জন্য মুড়ি খুব ভালো খাবার। এমনকি সকাল বা সন্ধ্যার নাস্তা হিসেবেও মুড়ি খুব ভালো, কারণ মুড়ি হলো অ্যাসিডিটির জম। যদি আপনি দিনে 1 থেকে 2 বার মুড়ি খেয়ে নিতে পারেন তাহলে আপনার অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া, গ্যাস বা এই ধরনের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। মুড়ি অ্যাসিড নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাতে সাহায্য করে। মুড়িতে সোডিয়ামের পরিমাণ কম, তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পেট ভরে থাকে দীর্ঘক্ষণ মুড়ি খেলে। মুড়িতে রয়েছে নিউরোট্রান্সমিটার পুষ্টিগুণ, ফলে মুড়ি যদি খাওয়া যায় মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনা সহ বিভিন্ন উপকারিতা পাওয়া যায়। অর্থাৎ মুড়ি খেলে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে। কখনো রাগ উত্তেজনা হলে একটু মুড়ি খেয়ে নিন। কগনিটিভ ফাংশনের উন্নতিতে সাহায্য করে মুড়ি। পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি বা পেটের যে কোনো সমস্যা, এমনকি ডায়রিয়া হলেও শুকনো মুড়ি অথবা পানিতে ভেজানো মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন বি রয়েছে প্রচুর পরিমাণে এবং রয়েছে মিনারেল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি আপনার হৃদরোগের আশঙ্কাও কমায়। মুড়ি ভিটামিন ডি, রাইবোফ্লাভিন ও থিয়ামিনের উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার, তাই মুড়ি খেলে দাঁত এবং হাড় শক্ত হয়। ছোট শিশুদের একদম ছোট থেকেই মুড়ি খাওয়ানোর অভ্যাস করুন এবং খেয়াল রাখবেন এক্ষেত্রে মুড়িটা যেন কোনো ধরনের কীটনাশক দিয়ে ভাজা বা প্যাকেট করা না হয়, এতে শিশুর যে কোনো ক্ষতি হতে পারে। মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণে শর্করা, তাই এটি আমাদের শক্তি বৃদ্ধিতে অনেক কাজ করে। দৈনন্দিন কাজে সক্রিয় থাকতে জ্বালানি হিসেবে এক বাটি মুড়ি সকাল এবং সন্ধ্যা খেতে পারেন। মুড়ি হলো স্বাস্থ্যকর ডায়েট স্ন্যাক্স, তাই সকাল বিকালের নাস্তায় মুড়ি খাবেন। যারা ওজন কমাতে চাচ্ছেন মুড়ি তাদের জন্য আদর্শ একটি খাবার। তবে মুড়ির এত গুণ শুনে একবারে বেশি মুড়ি খেয়ে নেবেন না। মুড়ির এত গুণ জানার পরে এই কথাটা আপনাদের জানা খুব জরুরি যে যে কোনো খাবার বেশি করে খেলেই তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় শরীরে। বেশি মুড়ি খেলেও তেমনি আপনার রক্তের গ্লাইসিমিক ইন্ডেক্স বেড়ে যেতে পারে। মুড়ি বেশি করে খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। মুড়ি কার্বোহাইড্রেট সমৃদ্ধ, তাই বেশি মুড়ি খেলে ওজন
বেড়ে যাবে, ফলে মোটা হতে সময় লাগবে না। অর্থাৎ নিয়মিত যদি সঠিক মাপে মুড়ি খান তাহলে আপনার ওজন কমবে, আর যদি একবারে বেশি মুড়ি খেয়ে নেন তাহলে আপনার ওজন বাড়বে। এখন আপনিই চিন্তা করুন, আপনার ওজন বাড়াতে চান নাকি কমাতে চান। এবার আসি এক নম্বর প্রশ্নের উত্তরে, ডায়াবেটিস প্রতিরোধে মুড়ি কতটা কার্যকরী? 100 গ্রাম মুড়িতে কার্বোহাইড্রেট থাকে 90 গ্রাম, ফাইবার থাকে 1.7 গ্রাম, মানে মুড়ি খেলে ব্লাড সুগার লেভেল সহজেই বেড়ে যাবে। তাছাড়া মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশি, ফলে আপনি নিয়মিত বেশি মাত্রায় মুড়ি খেলে আপনার ডায়াবেটিস প্রতিরোধ তো হবেই না, বরং ডায়াবেটিসের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি, ডায়াবেটিস হওয়ার পরে মুড়ি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কিনা? যেহেতু মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তাই এটা বলা যেতেই পারে ডায়াবেটিসে মুড়ি খাওয়ার ঝুঁকি রয়েছে। বরং বলা যায় ডায়াবেটিস নিরাময়ে মুড়ির কোনোই ভূমিকা নেই, বরং আপনি যদি নিয়মিত ডায়াবেটিস থাকা অবস্থায় মুড়ি খান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন 3 নম্বর প্রশ্নের উত্তর, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি দিনে কতটা মুড়ি খেতে পারবেন? যদি ডায়াবেটিস থাকা অবস্থাতেও আপনার মুড়ি খেতেই হয় তাহলে সর্বাধিক 50 গ্রাম মুড়ি আপনি খেতে পারবেন। তবে তার সাথে শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ বা অন্য সবজি খাবেন। এগুলো খেলে আপনার রক্তের গ্লাইসেমিক ইন্ডেক্স ঠিক থাকবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যতটা মুড়ি খাবেন তার দ্বিগুণ পরিমাণ সবজি খাবেন, আর মুড়ির পরিমাণ যেন কখনোই 50 গ্রাম থেকে বেশি না হয়। যাদের ডায়াবেটিস নেই কিন্তু মুড়ি খেয়ে সুস্থ থাকতে চান তাদের জন্য একই নিয়ম, মুড়ি দৈনিক 50 গ্রামের বেশি খাওয়া যাবে না, আর মুড়ি খেতে হবে কাঁচা সবজি, অর্থাৎ পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, এই ধরনের সবজিগুলোর সাথে। চাইলে ধনে পাতা বা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন মুড়িতে। ডায়াবেটিস রোগে যেহেতু বেশ কিছু খাবারের ওপরেই রেস্ট্রিকশন রয়েছে, তাই দৈনন্দিন যেসব খাবার আমাদের প্রতিদিন খেতেই হয় তেমন খাবারগুলো নিয়েই সমস্যায় পড়েন ডায়াবেটিসের রোগীরা। কোনো কোনো খাবার খেলে হঠাৎ করেই রক্তে সুগার বেড়ে যায়, আবার কখনো কখনো অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রণের ফলে রক্তে চিনির পরিমাণ খুব কমে গিয়ে জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। বড়দের জন্য মুড়ি খাওয়া কেমন সেটা তো বিস্তারিত জানলেন, কিন্তু যারা একদম ছোট শিশু আছে, অর্থাৎ 6 মাসের পরবর্তী বয়সের শিশুদেরকেও মুড়ি খাওয়াতে পারবেন। এক্ষেত্রে মুড়ি গুঁড়ো করে দুধ বা অন্য খাবারের সাথে মিশিয়ে মুড়ি খাওয়ালে শিশুর স্বাস্থ্য ভালো থাকবে, হাড় শক্ত হবে, আর সেই সাথে শিশুর ব্রেনও ভালো থাকবে। আপনাদের সুবিধার্থে ঘরোয়া খাবার মুড়ি নিয়ে সঠিক তথ্য দেওয়াই আমার আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল। আজকের ভিডিও দেখে আপনারাই ঠিক করুন মুড়ি কতটুকু খাবেন কিংবা আদৌ খাবেন কিনা, মুড়ি খেলে আপনার কী কী উপকার হয় আপনি যখন বিস্তারিত জেনেই গেলেন তখন আপনার সুবিধা হবে ঠিক করতে মুড়ি আপনার জন্য স্বাস্থ্যকর খাবার কিনা। মুড়ি নিয়ে এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আরও অনেকের সাথে যাতে সবাই উপকার পায়। ধন্যবাদ, ভালো থাকবেন।